जे कोनो मुहूर्ते पानशिरेर अवस्था परिवर्तन होते पारे। पानशिर प्रदेश छिलो तालेबानेर काछे विष फोड़ार मतो। गत 15 আগস্ট समग्र आफगानिस्तान दखलेर परो एई प्रदेशटी तालेबानेर दखलेर बाइरे छिलो। আগস্ট मासे राजधानी शहर थेके पालिये गिये साबेक आफगान सरकारेर भाइस प्रेसिडेंट আমরুল্লাহ সালেহ, प्रतिरक्षा मंत्री बिस्मिल्लाह मोहम्मदी और पानशिरेर विख्यात योद्धा शाह आहमेद मासूदेर छेले आहमेद मासूद तालेबानेर बिरुद्धे विद्रोही घोषणा करें। 3 সপ্তাহ যুদ্ধের পর গত 6 সেপ্টেম্বর তালেবান বিদ্রোহীদের ঘাঁটি পানশির দখলে নেয়। যদিও বিদ্রোহী মাসুদ অজ্ঞাত স্থল থেকে জানিয়েছেন তার যোদ্ধারা এখনও তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করছে। সম্প্রতি আল জাজিরাকে পানশির থেকে পালিয়ে যাওয়া সাবেক সরকারের একজন চাকরিজীবী বলেন, আমাদের পাশের গ্রামে কি ঘটছে সেটা পর্যন্ত আমরা জানতে পারছি না। তিনি বলেন, তালেবান ও বিদ্রোহী বাহিনীর মধ্যে এখনও যুদ্ধ চলছে, যে কোনো মুহূর্তে পানশিরের অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। আল জাজিরার খবরে বলা হচ্ছে, পানশিরের স্থানীয় বাসিন্দাদের বিদ্রোহী বাহিনী বিশেষ করে আহমেদ মাসুদের ওপর সমর্থন ও ভক্তি রয়েছে। প্রদেশটি পর্যটক এবং পণ্য পরিবহনের ওপর নির্ভরশীল, কিন্তু যুদ্ধ চলার কারণে অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে নেমেছে। তালেবান পানশির উপত্যকা বিচ্ছিন্ন করে দেয়া ছাড়াও টেলিফোন ও ইন্টারনেট লাইন কেটে দিয়েছে। পানশিরের মানুষ অনুমান করতে পারছে না কোন পক্ষের শক্তি কেমন। তাছাড়া সেখানে বাস্তবিক অর্থে কী ঘটছে সেটাও কেউ বলতে পারছে না। তালেবান সারা দেশ থেকে সেখানে যোদ্ধাদের নিয়ে গেছে, কিন্তু কত সংখ্যক যোদ্ধা নিয়ে গেছে সেই তথ্যও জানা যায়নি। তালেবানের বিরুদ্ধে পানশিরে গণহত্যা চালানোর অভিযোগ তোলা হচ্ছে। তালেবানের সঙ্গে কাজ করা প্রয়োজন বলেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তালেবান সরকারের সঙ্গে রাশিয়ার কাজ করা প্রয়োজন। শুক্রবার চীনের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে চীন ও রাশিয়া নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লক সংক্রান্ত বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের বিষয়ে জাতিসংঘের সম্মেলনকে রাশিয়া সমর্থন জানিয়েছে। আফগানিস্তানের অর্থ আটকানোর বিষয়টি বিশ্ব নেতাদের বিবেচনা করা উচিত। তুরস্কের মসজিদ ও তরুণদের নিয়ে ওবামার অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ইস্তাম্বুল সফরের অভিজ্ঞতা তরুণদের সামনে তুলে ধরেছেন বারাক ওবামা। রিসেভ ভার্চুয়াল সামিট 2021-এ অংশ নিয়ে তিনি তার বক্তব্যে এ অভিজ্ঞতা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ইস্তাম্বুলে গিয়েছিলাম এবং এর অভিজ্ঞতা ছিল চমৎকার। তুরস্ক অসাধারণ সব মানুষের সমন্বয়ে গঠিত অসাধারণ একটি দেশ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে অসাধারণ তরুণদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার, যোগ করেন ওবামা। 2009 সালের 20 জানুয়ারি থেকে 2017 সালের 20 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা বিশেষ করে সুলতান আহমেদের মসজিদের বিষয়ে উল্লেখ করেন। মসজিদটি ব্লু মসজিদ হিসেবেও পরিচিত। এই মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা অন্যরকম ছিল বলে জানান ওবামা। তিনি বলেন, সুলতান আহমেদ মসজিদ বিশ্বের বিশেষ ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি যা আপনাকে বিস্মিত করবে। ত্রিদেশীয় চুক্তির তীব্র সমালোচনায় চীন। অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিরাপত্তা চুক্তির তীব্র সমালোচনা করে চীন এ চুক্তিকে চরম দায়িত্বজ্ঞানহীন ও সংকীর্ণ মানসিকতা হিসেবে আখ্যায়িত করেছে। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে, আর এটিকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে একটি উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। ওই অঞ্চলে বহু বছর ধরেই সংকট বিরাজ করছে এবং এর জের ধরে উত্তেজনাও রয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ওই জোট আঞ্চলিক শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে এবং অস্ত্র প্রতিযোগিতাকে জোরদার করছে। তিনি দেশ তিনটির তীব্র সমালোচনা করে স্নায়ু যুদ্ধ মানসিকতা আখ্যায়িত করেছেন এবং সতর্ক করে দিয়ে বলেছেন, দেশ তিনটি তাদের নিজেদের স্বার্থেরও ক্ষতি করেছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে একই মনোভাব ব্যক্ত করে 3 দেশের জোট বিরোধী সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে। এর মধ্যে গ্লোবাল টাইমস পত্রিকা বলেছে, অস্ট্রেলিয়া এখন চীনের একটি প্রতিপক্ষে পরিণত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র গত 50 বছরের মধ্যে এই প্রথম তার সাবমেরিন প্রযুক্তি অন্য কাউকে দিতে যাচ্ছে। এর আগে তারা এটি শুধু যুক্তরাজ্যকেই দিয়েছিল। আর এ চুক্তির মানে হলো অস্ট্রেলিয়া এখন পরমাণু চালিত সাবমেরিন তৈরি করতে পারবে, যা প্রচলিত সাবমেরিনের চেয়ে অনেক বেশি দ্রুতগতির এবং একে চিহ্নিত করা আরও কঠিন। ए धरनेर सबमेरिन कयेक मास पानीते डुबे थाकते पारे एबं दूरपाल्लार क्षेपणास्त्र निक्षेपे सक्षम। यदिओ अस्ट्रेलिया बोलছে सबमेरिने परमाणु अस्त्र बहनेर कोनो परिकल्पना देशटिर नेই। भारत सीमांत থেকে চীনের সেনা সরিয়ে নিতে জয়শঙ্করের হুঁশিয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে না নিলে সম্পর্কের উন্নতি হবে না। এমন সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দেখা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের উন্নতি তখনই হবে যখন উভয় দেশ সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নেবে। এ সময় তিনি বিতর্কিত হিমালয় সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে নেয়ার বিষয়ে ইঙ্গিত দেন। তিনি আরও বলেন, সামগ্রিক উন্নতির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। এ কারণে তিনি সীমান্ত এলাকা থেকে দু দেশের সেনা সরিয়ে নেয়ার বিষয়েও গুরুত্ব দেন। এদিকে চীনা কর্তৃপক্ষকে ভারত জানিয়েছে, হিমালয় সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে নেয়ার পরই দু দেশের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। পশ্চিম হিমালয় অঞ্চলে হাজারো চীনা ও ভারতীয় সেনা মুখোমুখি অবস্থান করছে। এর আগে এক সংঘাতের ঘটনার পর থেকে দু দেশের সেনারাই যুদ্ধাবস্থায় রয়েছে। গত বছরের জুন মাসে চীন ও ভারতের সেনারা মল্লযুদ্ধে লিপ্ত হলে দু দেশের বহু সেনা মারা যান। কয়েক দশকের মধ্যে এটা ছিল দু দেশের মধ্যকার প্রথম সংঘাত। আরও মার্কিন সামরিক সরঞ্জাম কিনছে সৌদি আরব। আমেরিকার কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম কিনছে সৌদি আরব। দেশটির কাছে 50 কোটি ডলারের হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি বিক্রি করার অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে কথিত সন্ত্রাসী হামলায় জড়িতদের ব্যাপারে গোপন তথ্য প্রকাশ করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দেওয়ার 1 সপ্তাহের মধ্যে এই সামরিক চুক্তির খবর এলো। চুক্তির খসড়াটি এখন পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসের পাঠাতে হবে। সম্ভাব্য চুক্তি সম্পর্কে পেন্টাগন গতকাল বলেছে, সৌদি আরবের হেলপারগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য মূলত এই চুক্তির আওতায় সরঞ্জামাদি সরবরাহ করা হবে। আমেরিকা সৌদি আরবকে 350 জন ঠিকাদার টেকনিশিয়ান সরবরাহ করবে। এছাড়া আমেরিকা 2 জন সরকারি কর্মকর্তা নিয়োগ দেবে, যারা সৌদি আরবের অ্যাপাচি এবং অ্যাটাক হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের কাজ নজরদারি করবেন। এক নজরে কোন দেশের আছে কয়টি পরমাণু সাবমেরিন? সম্প্রতি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক এক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা অকাস চুক্তি নামে পরিচিত। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে। বিশ্লেষকরা বলছেন, অকাস নামের চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 3 দেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিরাপত্তা ব্যবস্থাপনা। এর অর্থ হলো অস্ট্রেলিয়া হবে পরমাণু সাবমেরিন সমৃদ্ধ 7ম দেশ। এর পাশাপাশি দেশটি সাইবার সক্ষমতা এবং সাগর তলে কাজ করার নানা প্রযুক্তিও পাবে। এটা আসলেই দেখাচ্ছে যে এই 3 দেশ আগ্রাসী মনোভাবের প্রতি উত্তর দিতে একটি পরিকল্পনা আঁটছে। এক নজরে কোন দেশের আছে কয়টি পরমাণু সাবমেরিন? বর্তমানে পরমাণু সাবমেরিন রয়েছে 6টি দেশের কাছে। সেগুলো হলো যুক্তরাষ্ট্র 70টি, রাশিয়া 40টি, চীন 19টি, যুক্তরাজ্য 10টি, ফ্রান্স 9টি, ভারত 3টি।